হওয়া চাই। দায়ীদের উপরে কষ্ট আসবে, নির্যাতন আসবে, কিন্তু দায়ীদেরকে সবর এখতিয়ার করতে হবে, সবর সবর এখতিয়ার করতে হবে। খাস করে চরমনায় যারা দায়ী আছেন, এই চরমনের কাফেলার সাথে যারা সংযুক্ত আছেন, এই চরমনের কাফেলার সাথে যারা সংযুক্ত আছেন, সবর এখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন। হতে পারে এক প্ল্যাটফর্ম একত্রিত হয়ে চরমনার বিরুদ্ধে তারা সমালোচনা, বিদ্বেষ, মিথ্যা, দিবা, শেকায়েত, বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার কৌশল তারা আবিষ্কার করে ফেলছে, শুরু করছে অলরেডি। কাজেই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যদি হকের উপরে থাকেন, যদি হকের উপরে থাকেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মাথার উপরে উটের নারী ভুড়ি দিয়েও আমার নবীকে দমাতে পারে নাই। তিন বছর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থা নবী থাকার পরেও আমার নবীকে থামাতে পারে নাই। তাইফের ময়দানে আমার নবীর রক্ত ঝরার পরেও তাকে দমাতে পারে নাই। আজকেও যদি চর্ম রেখে দমাতে চাই, সেটা দমবে না, বাকি থাকবে। কেউ যদি এই কথা ভাব, চরমনায় কসু পাতার পানি তো ফু দেবতে পড়ে যাবে, এইটা যদি ভাব তোমাদের ভাবা ভুল। চরমনয়ন মানুষদেরকে নিজের দিকে ডাকে না, এই চরমনায় ময়দান থাকবে কি থাকবে না এই চিন্তা আমরা করি না, কোন মুরিদ চরমনে আসবে কি আসবে না এই চিন্তা আমরা করি না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের বাপ দাদা যেই হকের উপর আমাদের রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবো করে পাবে ইনশাআল্লাহ। অনেকের ধারণা চরমনে পশু পাতার পানি, আমরা ফতুয়া মারবো তো কাইট হয়ে যাবে, আমরা ফতুয়া মারবো তো একেবারে ভেঙে যাবে। অনেকের ধারণা ওই কিতাব জমা করিয়া রাখছি, কিতাব জমা করিয়া রাখছি, ইনশাআল্লাহ চরমনে প্রত্যেকটা কাজের উপরে আমাদের ওলামায়ে কেরাম রেডি আছে, বহাস করো বাংলাদেশ সব জায়গায়, ওলামায়ে কেরাম রেডি ইনশাআল্লাহ। কেউর ভাব সাপ দেখলে মনে হয় যেন কচু পাতার পানি, আমরা এরকম ভাব সাপ নিয়ে চলতে আছে। নরম হইতেছে, নরম হইতে দেন, ভাব কম দেখান। যাই হোক, ইনশাআল্লাহ কোনো তওয়াক্কা আমরা করি না। কে কি বলবে, জীবনের যাদের মায়া নাই তাদের আবার সামনে অগ্রসর বাধা কোথায়? কি অবস্থা, আজিব ব্যাপার। আমার নবী জেল খাটছে, তো আমাদের জেলে যেতে অবস্থা কত সমস্যা দিবে, টেনশন কি, রাজি আছেন ইনশাআল্লাহ? যাই হোক, আমার চরমনাই হক কি হক না, কেউ থেকে ফতুয়া নিয়ে চরমনের হক আলা চলে না, নিজের কেতাব আছে, কোরআন আছে, হাদিস আছে, ফতুয়ার কেতাব আছে, তা দেখে চরমনাই আলারা চলে। কেউ ফতুয়া দিবে হক কি হক না, সেই অনুযায়ী আমাকে চলতে হবে নাকি? হ্যাঁ, নতুন ওহি কার কাছে তো আসে না, ওহি আসা শেষ। কোরআন হাদিস সবার কাছে আছে, মাসালা সবাই জানে, কে বড় কে ছোট এটা দেখার বিষয় না। আপনার কাছে যে কিতাব আছে আমাদের কাছে সেই কিতাব আছে, আপনারা কিতাব বুঝেন, আমরাও কিতাব বুঝি, হয়তো আপনি বেশি জানেন, আমরা একটু কম জানি, কিন্তু হয়তো আপনি যেই বিষয় জানেন আমি সেই বিষয় জানি না, আবার আমিও যেই বিষয় জানি হয়তো আপনি সেই বিষয় জানেন না।
যাই হোক শোনেন, বসান, চরমরে বলার আদব শিক্ষা দেয়। আদব আমরা আদব শেখছি আমার নবীর থেকে, এর জন্য মাথা নত করে চলি, মাথা নত করে চলার চেষ্টা করি, শত্রুকে আপন বানাবার চেষ্টা করি, বরং শত্রুকে গিবা শিকায়ত করি নাই, তাকে প্রশংসা করার চেষ্টা করি। ওটা আখলাক ওখান থেকে শিখছি। কিন্তু কেউ যদি মনে করেন আখলাকের কারণে দুর্বল হয়ে গেছে, এটা ভুল করবেন। কিন্তু কেউ আখলাকে দুর্বল ভাববেন না, নরমিয়াতকে কেউ দুর্বলতা ভাববেন না। অনেকে নরমিয়াতকে দুর্বলতা ভাবা শুরু করে দিছে, যে ঘটনা এত নরম হয় কেন? আমরা মোমেন হতে চাই, ইমান নিয়ে মরতে চাই, দেখে দুর্বল হই না। তো চরমোনাওয়ালারা ওই সরকার বলতে পারবে না, এত টাকা দিছি কাজী, ওই 1 কেজি গোস্ত মারছি কাজী তো আমার কথা শুনবেই, ওই গোস্ত খাবার চরমোনাই না। যাদেরকে গোস্ত দিছে তাদেরকে কন্ট্রোল করতে পারে, আমরা তো গোস্ত খাই নাই, আমরা কথা বলবো কেন? অনেকের ভাব সাপ দেখলে চিন্তা করি এরাই বলে দায়ী, আলহামদুলিল্লাহ খুব ভালো দায়ী, আশ্চর্য হয়ে গেলাম দুনিয়ায় বাংলাদেশের ওলামায়ে কেরামের অবস্থা দেখে। অনেকের সবাই কথা বলছি না, কিছু কিছু যে ইসলাহ করার কোনো লোক দেখি না। আল মুমিনু মিরওয়াত আল মুমিন, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, সমস্ত মুমিন একটা শরীরের মতো। আল মুমিনু মিরওয়াত আল মুমিন, এক মুমিন আর এক মানে আয়না স্বরূপ। আল মুমিনু কা রাজুলুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। আজকে কেউ এই কথা বলে না যে ভাই আপনার মধ্যে এই সমস্যা আছে এটা দূর করে দেন, ভাই এই সমস্যা আছে এটা দূর করে দেন, এটা তো ঠিক না, আমার দৃষ্টিতে এরকম এরকম, আপন আপন হিসাবে ডেকে কাউকে সংশোধন করার লোক পাইতেছি না, কোনো মুরব্বী পাইতেছি না। খুব দুঃখ, দুঃখ এখানে আর কিচ্ছু না, দুঃখ এখানে, অথচ খালি মানে গিবাত শেখায়, এইটা বল সেইটা বল সেইটা বল ওইটা বল। এখানে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের সমাবেশ, 24 জন এখানে মোতালা করা হয়, দেখা হয় কেতাবাদী, মাওলাকে না পাওয়ার জন্য যদি চেষ্টা করতাম তাহলে তো আমরাও গোস্ত খাইতাম, তা গোস্ত খাই না কেন? হ্যাঁ গোস্ত খাই না কেন? ব্যবসা মনে হয় যেন কচু পাতার পানি ফুক দিয়ে মতো উইরা যাবে একেবারে সরম। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাকের মনে হয় শুকর, নবীর বিরোধিতা যত বেশি হয়েছে ইসলাম তত মজবুত হয়েছে, ইসলাম তত শক্তিশালী হয়েছে। আমারও ধারণা চরমনায় বিরোধিতা যেহেতু বাড়তেছে আল্লাহ পাক আরো বাড়াইয়া দিবে। এইটা তো খেলা, মিয়া এইটা তো খেলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছেন, এরপরও কাফেররা নবীর বিরুদ্ধে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে, নতুন ষড়যন্ত্র।